আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটি হলো বর্তমানে কঠিন তাপদাহের মধ্যে, কঠিন গরমের মধ্যে, উত্তাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে অনেক দিন ধরেই বিভিন্ন জেলাতে অসংখ্য আলেম ওলামারা তারা সালাতুল ইস্তিসকা আদায় করছেন, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ছেন এবং বিভিন্ন জায়গায় মসজিদে বিভিন্ন মানুষ যার যার জায়গা থেকে যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি সেইভাবে দিচ্ছেন না, আমাদের আমরা আমাদের বৃষ্টি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাচ্ছি না। তার মূল কারণটা কি? এখানে মূল রহস্যের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কেন আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না, কেন আমাদের বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন না। আপনারা হয়তোবা বলতে পারেন যে দোয়া করছে এখন, দোয়া হয়তোবা কবুল হতে দেরি হবে, এখনই যে কবুল হতে হবে বিষয়টা কি এমন? আমি বলবো যে বৃষ্টির প্রার্থনার, বৃষ্টির জন্য যে দোয়া, এটি হলো তড়িৎ গতিতে কবুল হওয়ার জন্য এটি দোয়া। এই দোয়া যখন করা হয় তখনই, ওই দিন না হয় পরের দিন দুই একদিনের মধ্যে পাওয়া জরুরি এই ফলাফল। না হলে বৃষ্টি প্রার্থনার দোয়া আমি যদি এখন বৃষ্টি কামনা করি আর আমার বৃষ্টি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এক মাস পরে দেন, তাহলে তো আমার জন্য সেটি উপযোগী হবে না, বরং সেটি আমার জন্য হিতে বিপরীত হতে পারে। সুতরাং বৃষ্টি প্রার্থনার দোয়া মানে হে আল্লাহ তড়িৎ গতিতে বৃষ্টি দেন, হে আল্লাহ আজকেই বৃষ্টি দেন, হে আল্লাহ এখান থেকে চলে যাব মাঠেই যেন বৃষ্টি হয়, এমন আকুতি আমরা মূলত করে থাকি মনের মধ্যে, এরকম আকুতি থাকে। কিন্তু দেখা গেল পাঁচ সাত দিন দশ বারো দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, তার মূল কারণটা কি? সেই কারণটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলে দিয়েছেন সহিহ বুখারীর মধ্যে, সে হাদিসটি স্পষ্টভাবে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম খাবার খাওয়া সম্পর্কে বলতে গিয়ে কোরআনের রেফারেন্স দিয়ে একটা জায়গায় তিনি সর্বশেষ যেখানে বললেন যে একজন লোকের কথা রাসূল বললেন যে একটি লোক যে অনেক লম্বা সফর করলো, সেই লম্বা সফর করার কারণে তার পুরো শরীর ধুলায় ধূসরিত হয়ে গেল, মাথার চুল এলোমেলো হয়ে গেল, উস্কো খুস্কো হয়ে গেল। সেই লোক তার হাতটাকে আসমানের দিকে যতটুকু পারলো তুললো, তুলে রব্বুল আলামিনকে সমানে ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার পরনের কাপড় হারাম উপার্জনের মাধ্যমে, তার যে পেটের মধ্যে যে খাবার রয়েছে সেই খাবারটাও হারাম উপার্জনের মাধ্যমে, তার শরীর যে বেড়ে উঠেছে সেটাও হারাম উপার্জনের মাধ্যমে, তাহলে রব্বুল আলামিন তার দোয়া কি করে সাড়া দিবেন, তার দোয়া কি করে কবুল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন। এখান থেকে যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিলেন সেটি হলো দোয়া কবুল হতে হলে অবশ্যই হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জন যদি না হয় তাহলে সেক্ষেত্রে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই। তার প্রমাণ হলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আজকে আমরা যে যে পেশাতে রয়েছি, যে যে অবস্থায় রয়েছি, যে যে ধরনের মানুষ আমরা, প্রত্যেকেই আমরা কোনো না কোনো দিক থেকে হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছি। জেনারেল সাধারণ মানুষ যারা আছে তারা তো একেবারে সুস্পষ্টভাবে সরাসরি হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছি, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, প্রতারণা করার মাধ্যমে নানানভাবে আমরা হারাম উপার্জনের মধ্যে সাধারণ মানুষ যারা লিপ্ত আছি। আলেম ওলামা যারা আছেন তারাও পরোক্ষভাবে কোনো না কোনো দিক থেকে, অসংখ্য আলেম ওলামা তারাও হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছে। হয়তোবা ব্যাংকের মধ্যে টাকা রেখেছে, সেখান থেকে কিছু সুদ, সেখান থেকে কিছু মুনাফা আসতেছে। কিছু ব্যাংকের কথা যদি অনেকেই বলেছেন যে কোনো সমস্যা নাই তার মধ্যেও, তারপরেও সেটা সন্দেহযুক্ত, সেখানেও সুদের ব্যাপার থাকতে পারে যেটা আমরা অনেকেই জানি। অথবা দেখা গেলো তার ইনকাম সে নানাভাবে বিভিন্ন মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, সে প্রতারণা করে থাকে, করতে পারে, তার ইনকামের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। তবে বেশিরভাগ আলেম আমি বিশ্বাস করি যে তারা হালাল উপার্জন করেন, তারা তাদের ইনকামের মধ্যে কোনো দিক থেকেই হারাম মিশ্রণ হতে দেন না, এটি আমি বিশ্বাস করি। তবে কিছু কিছু আলেম এরকম রয়েছে যে আমরা জানি তাদেরকে খুবই ভালো, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ইনকামের মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে, যার ফলে তারা যদি যতই ইস্তিসকা সালাত করুক না কেন, যতই সবাইকে নিয়ে দোয়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে তাদের ইনকামের মধ্যে সমস্যা থাকার কারণে রাব্বুল আলামিন হয়তোবা তাদের দোয়া কবুল করছেন না, যার কারণে আমরা বৃষ্টি পাচ্ছি না। সুতরাং আমরা যেটা বুঝতে পারি রাসূলের হাদিস অনুযায়ী আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ এটাই যে আমরা হালাল উপার্জন করছি না, আমরা হারাম মিশ্রিত উপার্জনের মধ্যে আমরা আছি। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত পেতে চাই, তার দেওয়া রহমত আমরা যদি আমাদের উপরে চাই, তাহলে আমাদেরকে আমাদের দোয়া কবুল করতে চাইলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।